নমস্কার সবাইকে আপনারা সকলে ভালো আছেন তো আমরা কিন্তু ভালোই আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ও ভিডিওটা ভালো লাগবো আগের ভিডিওতে তো কইছিলাম যে আমার বান্ধবীর মা মারা গেছে যেটার জন্য আমার খুবই খারাপ লাগছে ছিল আজকে মন চাইতেছিল না যে কোনো ভিডিও বানাই কিন্তু কি আর করবো বলুন দিন ধরে ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আসে কিন্তু মেসেজ দিলে দেখা যায় উত্তর টোত্তর বেশি দেয় না ওর মা অনেকদিন ধরে অসুস্থ আসছিলো তো দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিলো দিন কষ্ট করছে বেচারা ছোটবেলায় অনেক দেখছি তো ওদের মানে খুব খারাপ লাগে আসলে মনে করলে মানুষের জীবনটা বড় অদ্ভুত সব কিছু ছাইয়া কিনে চলে যেতে হয় না মানুষের জীবনের কোনো দাম নাই এই জিনিসটা যখন মনে পড়ে তখন যে কি খারাপ লাগে মন থেকে আসলে তখন মন চায় কিসের সংসার কিসের বাচ্চা কাচ্চা কিসের লোভ লালসা কিসের সম্পদ সব কিছুই তো দুলার সাথে মিশে যায় বোকন কয়টা দিনের জন্যই তুমি মেহমান পৃথিবীতে আইছি যখন সময় শেষ হয়ে যাবো সব কিছু ফালে থেকে চলে যেতে হবে এই সমস্ত কিছু চিন্তা করলে আর কিছু করতে ইচ্ছা করে না কিছু খাইতেও ভাল লাগে না কিছু রান্না করতে ইচ্ছা করে না কোনো কাম করতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে পড়ে খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে চিন্তা করি দূর এইগুলো চিন্তা করে কোনো লাভ নেই যখন মরুম তখন তো আগে চিন্তা করে শুধু শুধু মইরা লাভ আছে বারে বারে তো সকালবেলার খাবার বানাইছি সকালবেলা করছি রুটি অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না রুটি খাওয়াটা আমার ডেকে খুবই দরকার কারণ হচ্ছে আমার সুগার আছে মাঝে মাঝে সুগারটা এবারে লাভ দিয়ে সাঙ্গে উঠে মাঝে মাঝে আবার ওষুধ টষুধ খাইলে বা হাঁটাহাঁটি করলে একটু নিচে নামে তো এর জন্য একটু কোনো মিষ্টি খাবার খাইতে হয় না মাঝে মাঝে এই জিনিসটা মনে বলে খুবই খারাপ লাগে বুঝছেন খুব বেশি দিন তো মানে বয়স তো বেশি হয় না এত তাড়াতাড়ি যদি অসুখে ধরে তাহলে সারাটা যেমন কেমনি কাটামো কনসে একটা সময় আসলে যখন মিষ্টি খাবার খাইতে ভালো লাগতো না এখন দানিক মিষ্টি খাবার খাইতে মন চায় কিন্তু খাইতে পারে না এই একটা শাস্তি এটাই কিন্তু একটা শাস্তি বুঝছেন এই ধরনের অসুখ মানে এক ধরনের শাস্তি কিছু কিছু অসুখ আছে না যেগুলো ওষুধ খেলে জায়গা এই ডায়াবেটিস বা প্রেশার এগুলো তো কোনো দিন ওষুধ খেতে যায় না সারা জীবন ওষুধ খাইতে ডায়াবেটিস রোগটা হচ্ছে এক ধরনের শাস্তির মতো আপনাদের যা মন চাইবে আপনি খাইতে পারবেন না ঝাল খাইতে পারবেন বেশি খাবার খাইতে পারেন না পর্যাপ্ত পরিমাণ খাইতে হইব মিষ্টি খাবার খাওয়া যাইব না মানে অনেক ধরনের নিয়ম নীতি মেনটেন করা লাগে যেটা করতে পারি না মাঝে মাঝে উপরে উঠে যায় ডায়াবেটিসের পয়েন্টগুলো তখন আবার দেখা যায় না খায়া খায়া কমাইতে হয় মানে এইভাবে চলতে থাকে আর কি তো মাঝে মাঝে মনে করি যে অসুখ তো ওই সৎ ঠিক আছে কিন্তু দশটা বছর পরে ওইটি দশটা বছর একটু ফ্রিভাবে আমি একটু ভালো মন্দ খাইতাম মন যা চাই তাই করতাম আগে যেটা মন চাইতো না এখন ওটা মন চায় বয়সের সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয় তাই না কিন্তু এখন দেখা যায় এখন মিষ্টি খাবার খাইতে ভালো লাগে কিন্তু ডায়াবেটিস এনেকে খাইতেই পারি না কারণ এই যে একটা শাস্তি ভগবান দেয়া রাখছে এই শাস্তিটা তো সারা জীবন বহন করতে হইব তাই না মাঝে মাঝে খারাপ লাগে যে উন পাপের ফলে যে কি শাস্তি পাইছি এরা একমাত্র ভগবানই জানে তো এখন ওই সকালবেলা রান্না শেষ করছি রুটি বানাইছি সুজি রান্নাছি এখন জামে হইলো মাইয়ার স্কুলে আজকে প্যারেন্টস মিটিং আছে রিপোর্ট কার্ড দিব তো পোলা পোলাপানের আসলে তো এখন তো ওইরকম পরীক্ষা হইলেও রেজাল্টের রকম কোনো ভ্যালিউ নেই যেহেতু ওরা প্লেতেই পড়ে সারা প্লে পেপ টুতে পড়ে আর কি তো রেজাল্ট খারাপ করছে সেরকমও না মোটামুটি ভালোই করছে কি যা করছে ওটাই ভালো তো আমি স্কুলে হ্যাঁ পড়ছি এখানে কিছু গার্জেন আসছে কিছু আসে নাই তো রিপোর্ট কার্ড দিল কিছু আর কি জিনিস সম্পর্কে আলোচনা করলাম পড়া সম্পর্কে কয়দিন পরে আবার সারা পরীক্ষা হবে সেকেন্ড মিড টার্ম যার জন্য একটু টিচাররা আলোচনা করলো আর কি তো সব মিলে কিছুটা সময় স্কুলে কাটিয়ে এলাম এখন হয়েছে সবজি বাজার করার লেগে সবজি বাজার শেষ হয়ে গেছে আমি কিন্তু দুপুরে রান্না আজকে এখন তুই রান্দি নেয় এখন সবজি নিয়ে যাবো তারপর রান্দম আজকে রান্ধম হলো খিচুড়ি খিচুড়ির সবজি আমার কাছে নেয় ফ্রিজে টুকটাক আছে কিন্তু যা যা সবজি দিয়ে আমি খিচুড়িটা রান্দম ওই সবজিগুলো আমার হাতে এখন নেই যার কারণে আমি ভাবলাম যে স্কুলে যখন যাইতেই আছি তাহলে কিছু টাকা পয়সা নিয়ে যায় নগে করে কারণ সামনে একটু এগেলে দেখা যায় ভ্যানে বিভিন্ন তা সবজি নিয়ে বহে তো ভ্যান থেকে নিমু আর বেশি দূর যাব না কারণ এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে তো আমি ওই ভেন্ডি নিয়ে যাইতেছি ভেন্ডিগুলো আমার মেয়ের খুব পছন্দ ভেন্ডি নিমু তারপর ওইসে মিষ্টি কুমড়ো নিছি কটা পটল নিছি আর একটা পেঁপে নিছি তো বাসায় এ পড়ছি আর পর সবজিগুলো বের করতেছি সবজি কাটুম তারপরে রান্ধম গর পরিষ্কার করা লাগবো পোলাভান্ডায় স্নান করা লাগবো হাই রে কাম রে কামে শেষ নাই মাঝে মাঝে মনে চাই জীবনে কাম ছাড়া মনে আর কিছু নেই সত্যিই জীবনে কাম ছাড়া কিছু নেই খালি কাম করার লাগবো আর মানে খাইতে হইলে কাম করতে হবে এটা হলো মূল কথা আর কিছু না তো খিচুড়ি রান্না পড়ছি রান্না করে এখানে দুইটা শুকনো মরিচ দিলাম দিলাম পাঁচ ফোরণ আজকে খিচুড়ি রান্না করুন পোলাওয়ের সেল দিয়ে ভাবলাম যেহেতু আজকে দেরি হয়ে গেছে রাঁধতে রান্ধতে এখন যদি দুইটা তিনটা আইটেম রান্না করবার যায় তাহলে আরও দেরি হব তাহলে খিচুড়ি রান্না করি তাড়াতাড়ি রান্না হয়ে যাবা খাইতে অসুবিধা তো এখানে একটু আদা দিছি মানে আদাটা দিয়ে হালকা করে একটু বেজে নিবো তাহলে একটা ভাজা ভাজা গ্রানাইবো খাইতে খুব ভাল লাগবো এই খিচুড়িটা কিন্তু আপনারা নর্মাল সেল দিয়েও করতে পারেন কিন্তু পোলাও দিয়ে করলে খুবই স্বাদ হয় যার কারণে ভাবলাম যে পোলাও চাল দেয় করি যেহেতু অন্য কিছু করুম না আর তো এখানে সবজিটি দিয়ে দিলাম একটু মিষ্টি কুমড়া দিছি পটল দিছি আলু দিছি পেঁপে দিছি এখানে সবজিটা একটু বেজে নিয়ে তারপর দিলাম হচ্ছে পোলাওয়ের সেল আর ওই মুগের ডেল মশারির ডেলও দেওয়া যায় আমি দিব না শুধু মুগের ডাল দেই করুম মুগের ডাল দেওয়া খুব ভালো লাগে আসলে কী হয়েছে তো এটা হয়েছে নিরামিষ খিচুড়ি যার জন্য পেঁয়াজ রসুন মুসুর ডাল কিছুই দিবো না আপনারা চাইলে কিন্তু এই খিচুড়িটাই মুসুর ডাল দে রসুন দেয় সব কিছু দেয় করতে পারেন খুবই ভালো হয় খাইতে এখন সবজি শেয়াল ডাল সব কিছু একসাথে করে বাইজা নিব আপনারা চাইলে মুগ ডালটা আলাদা করে বাজা নিতে পারেন তাইলে আরও ভালো লাগবো খাইতে এটা ভাজা ভাজা ঘ্রাণ নেবো আর কি যে যেমনি রান্না করে যত যত সুন্দর করে বিভিন্নভাবে রাঁধবেন রান্না তত ভালো লাগবো খাইতে তত ভালো লাগব তো আমার সবজি চাল ডাল সব কষানো শেষ মানে বাজা শেষ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল একটু পরিমাণে বেশি দিম কারণ খিচুড়িটা আমি শুকনো শুকনো করুম না খিচুড়িটা হলো হালকা একটু নরম নরম হইব একটু ভিজা হবে আর কি তো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন খিচুড়িটা ওইতে থাকে ওইদিকে আমি ঘর টর ঝাড়ু দেওয়া মশা তো ওইগুলো আর আপনি দেখা হলাম না এখন হয়েছে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি প্রথমে হয়েছে মাইয়া আর পোলারে খাওয়ামো তো ওরা তো আসলে কী কনতো নিরামিষ খাইতে চায় না আবার দেখা যায় যে আমাকে তরকারি রান্নাগুলো সেরকম ভাল লাগে না তো খিচুড়িটারে অনেক জো জোর টোর করে খাওয়াইছে কিন্তু খিচুড়িটা খাইতে খুব ভালো হয়েছিল বুঝছেন খুবই ভালো হয়েছিল আমার তো খুব ভাল লাগছে আমার এরকম পোলাও চাল দিয়ে সবজি দেখ খিচুড়ি খুব ভাল লাগে তো এখানে হয়েছে মায়ের নেগে পোলার নেগে নিয়ে নিলে আমি রে খাওয়ামো তারপর আমি আর মহাশয় দুজনে মিলে খেয়ে নেব তাহলে মোটামুটি আজকের কাম দাম শেষ বিকালবেলা তো কাম থাকে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু ঠাস করে হুইয়ে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে গড্ডা জারো দেয় কাপড় চোপড় যদি শুকাই তাহলে কাপড় সাপড় এনে বাস করি আর আমাকেও বারান্দায় হয়েছে রোদ না কেনা বুঝছেন কাপড় সাপড় সহজে শুকাইতে চায় না এটাই হয়েছে সমস্যা তো এখানে হয়েছে এখন সন্ধ্যাবেলা দেখেন আমার পোলা কী করতেছে উনি কার্টুন দেখতেছে না না কার্টুন না সিনেমা দেখতেছে ইদানিং ওনার নতুন একটা ইয়ে হয়েছে কি উনি সিনেমা দেখে কার্টুন মার্টুন দেখে না সিনেমা দেখে দেখে ওই যে অ্যাকশনের যে সিনগুলো হয় না বিভিন্ন বড় বড় সাপের সিনেমা তারপরে যে সমুদ্রের ওই যে বড় বড় সার্কের সিনেমা ওইগুলো দেখে তো সন্ধ্যাবেলা সিনেমা দেখতেছে অনে দুপুরবেলা শুধু খিচুড়ি রান্না করে খাইছি খিচুড়ি শেষ হয়ে গেছে রাত্রে কি খামো রাতের বেলা ভাত বহাইছি ভাতের সাথে বার সিদ্ধ দিই তো ভাতের সাথে দিমো পটল সিদ্ধ আপনারা কখনও পটল সিদ্ধ খাইছেন নাকি জানাবেন কমেন্ট করে পটল সিদ্ধ খাইতে কিন্তু অনেক মজা বুঝছেন খেয়ে দেখেন তো পটল সিদ্ধ দিমো সাথে আলু দিমো আর কটা ভিন্ডি দিমো তো সার বাবারে কইলাম সেও কইল যে ভেন্ডি সিদ্ধ খাইবো না তো তার জন্য পটল আর মেখে দিম আর আমি একটু ভেন্ডি সিদ্ধ খাম এইসব ব্যাপার তো পটল সিদ্ধ দেওয়ার জন্য কিন্তু পটলটার খোসা ছাড়িয়ে নেবেন তারপর হচ্ছে বাদ যখন বলো খাইবো তখন দেবেন প্রথমেই দিয়ে দেবেন না প্রথমেই দিয়ে দিলে দেওয়া যাব বেশি গইলে যাব ঠিক আছে আর ওইখানে হচ্ছে একটুখানি খিচুড়ি রয়েছে এখন সন্ধ্যাবেলা খিদে লেগে গেছে এখানে আমি আর আমার বর মহাশয় দুজনে মিলে বাক করছি যে খিচুড়ি আর একটু মুড়ি মিশিয়া সন্ধ্যাবেলার নাস্তা করব সন্ধ্যাবেলার নাস্তা আমরা সবসময় যা থাকি গড়ে তাই দিয়ে করার চেষ্টা করি ওইরকমভাবে কোনো রেসিপি টেসিপি বানাই না কিন্তু মাঝে মাঝে যখন দেখা যায় গড়ে তেমন কিছু খাবার থাকে না তখন বানানোর চেষ্টা করি এই আর কি তো এই যে কটা মুড়ি নিয়ে নিলাম আর এদিকে মুড়িও শেষ হয়ে গেছে গা যখন শেষ হয় তখন দেখা যায় সবজি শেষ হয় মাছ শেষ হয় আবার ওইদিকে মুড়ি সব শেষ হয়ে যায় এরকমই হয়ে যায় মাছ শেষ হওয়া মানে সব শেষ হয়ে যায় মাসের প্রথম মানে সব বাজার করতে হইব এই হয়েছে ব্যাপার তো এই যে খুব সুন্দর একটা নাস্তা এই নাস্তাটা কিন্তু খাইতে খুবই ভালো আপনারা খেয়ে দেখতে পারেন তো এইদিকে ওইসে আমার ভাত রান্দা এখনও শেষ হয় নাই বাতে বলক আইসে তো বাতে বলক আহার পনেরো থেকে বিশ মিনিট আগে বাতটা হইতে তারপর হয়েছে বাত হয়ে যায় একদিকে খাওয়া দাওয়া করতেছি আর একদিকে রান্না করতেছি মহিলা মানুষের এমনি কাম করতে হয় এক কাম নিয়ে বয়ে থাকলে হয় না বাত তো আর রান্না করার সময় দাঁড়িয়ে থাকতে হয় না ভাত বহে গেলে দেখা যায় আস্তে আস্তে হয়ে যায় আর আমি সবসময় মার গেলে ভাত রান্না করি তো যেহেতু সিদ্ধ দিছি এর জন্য পাতিলটা একটু ছোট হয়ে গেছে সিদ্ধ দিলে কিন্তু দেখা যায় ভাত রান্না করতে একটু সমস্যা হয় তো খাওয়া দাওয়া করতেছি আর রান্না করতেছি আর এখন বাইজে গেছে প্রায় আটটার মতো মানে আমরা সে খালি সিদ্ধ ভাত খামো পোলাপান কিন্তু খালি সিদ্ধ ভাত খাইব না ও গড়ে একটু টাছ না ও ভাল লাগব না তাই দুজনের জন্য মাছ ভিজাইছি ভাবলাম যে মাছ ভাজে দিই এটা হয়েছে কাতলা মাছ হলুদ মরিচ লবণ দেওয়া খেয়ে সুন্দর করে একটু মশ করে ভেজে দিব খুব ভাল লাগবো একটু বড় সাইজের মাছ আমাদের গ্রামের বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে বা আসানা অনেক সময় মাছের খাবার অনুষ্ঠানে যেগুলো হয় তো সেইগুলোতে বড় বড় মাছগুলোয় বাজা করায় যেমন শহরে ধরেন ইলিশ মাছ বাজা খায় কই মাছ বাজা খায় তারপর বাটা মাছ এগুলো ছাড়া কিন্তু বড় মাছ বাজা খায় না যেমন রুই কাতলা বড় বড় বিকেট সিলভার কাপ এগুলো কিন্তু কোনো সময় বাজা খায় না কিন্তু আমাকে গ্রামের বাড়িতে দেখছি বিভিন্ন অনুষ্ঠানে কোন যে কোনো ধরনের অনুষ্ঠান বা ওইখানে দেখা যায় যে একটু বড় বড় সাইজের যে মাছগুলো হয় ওইগুলো দিয়ে তরকারি রান্না করে ওইগুলো দিয়ে ভাজা করে ওইগুলো আবার সর্ষি রান্না করে ওই মাছের মাথা দিয়ে আবার ডাল রান্না করে এইরকম আর কি তো এই বড় বড় সাইজের মাছগুলা একটু বেশি করে তেল দিয়ে একটু কচকচা করে ভাইজা খাইলে কিন্তু খুব ভালো লাগে কিন্তু শহরের মানুষ কিন্তু এই বড় মাছ খায় না শহরের মানুষ খায় কি না জানি না আমাকেও শ্বশুরবাড়ি বাড়ি মানে আমার শ্বশুর তো আমি কোনোদিন দেখি নাই যে রুই কাতলা মাছ বড় বড় পিস খাইছে দিন দেখি নাই সব সময় দিয়ে ইলিশ মাছ খায় বা কই মাছ খায় মানে বাজার জন্য অন্যরকম মাছ খায় আর তরকারির জন্য রকম মাছ খায় এই এইসে একটা ব্যাপার কিন্তু দেশে তো বুঝেনি দেশের মানুষের তো এত পয়সাও নেয় এত বিভিন্ন রকমের মাছ কেনাও ক্ষমতা নেয় যার কারণে ওরা এক মাছ দেয় সবই খায় কিন্তু খাইতে কিন্তু খুব ভালো লাগে ছোটবেলার কথা খুব মনে পড়ে বুঝছেন খুবই মনে পড়ে মনটাই চাই যদি ছোটোবেলায় ফেরত যেতে পারতাম আমি বেশি কথা কই জানি কিন্তু কিছু করার নেই যারা ব্লগ দেখে যারা ব্লগ করে তারা কিন্তু কথায় শুনতে চাই। আমি কথা না করলে কিন্তু আপনাকে ওই ভিডিওগুলো দেখতে ভাল লাগবো না কারণ আপনারা খালি খালি ভিডিও দেখতে গিয়ে আপনাকে ভালো লাগবো অবশ্যই লাগবো না তো এখানে ওই সেদ্ধ মাখতেছি এখন বাজে হয়েছে রাত নয়টার মতো আলু পটল সেদ্ধমাকুম একসাথে আর ভেন্ডি সেদ্ধ মাখন আলাদা তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করব এখন পর্যন্ত কিন্তু পোলা পোলাভান্ডে খাওয়াই নাই ভাবলাম যে আগে সিদ্ধ সবগুলো মেয়ে খেয়ে শেষ করে নই তারপর সে অগরে খাওয়ামো তারপর আমরা খামো আর অগর লেগে মাছ ভাজি করছি আর আলু আর পেঁপে সিদ্ধ দিচ্ছি সিদ্ধ ভাত সাথে মাছ ভাজি খাবারটা কিন্তু খুব মজার ওরা দুজনে খুব তাড়াতাড়ি খেয়ে বলা আর জিজ্ঞেস করলাম বললো তো খুব ভাল লাগছে খাইতে সিদ্ধ তো যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন তো কিছু দেওয়া যাবো না সরি রসুন তো দেওয়া যাবো না পেঁয়াজ আর একটু সরষে তেল দিলে ভালো লাগতো তো এই যে ভেন্ডি বর্তা করে নিলাম আলু পটল ভর্তা হয়ে গেছে মাখা একটু কা দি দিয়ে নিম যখন খামো তো এই আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে করবেন খারাপ লাগলেও করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকে আর আমাগনেকে অনেক অনেক আশীর্বাদ করবেন জানি খুব ভালো থাকা পারি আর আপনি ওগুলি নতুন নতুন ভিডিও বানাইতে পারি তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই